আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করতে হয় তা আমরা দেখব। তো আমরা ফার্স্ট টাইম আমরা আগের মতো আগেরবারের মতোই আমরা এর আগে আমরা শিখছি ইউটিউব অ্যাডস, সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন এগুলো শিখছি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো কাজ ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক এবং ফ্রিলান্সারে খুবই ভালো কাজ পাওয়া যায়। আপনি যদি শুধু আজকের কাজটাই শিখেন বা আজকে আমরা যে টপিকটা বলতেছি এই টপিকটাই শিখেন, তাহলে কিন্তু ফাইবার মার্কেট প্লেসে ভালো দামে এই সার্ভিসটা সেল করতে পারবেন। তো আমরা চলে যাব আজকে ফাইবার মার্কেট প্লেসে, আমরা চলে যাচ্ছি fiverr.com। এটা লিখে আপনারা সার্চ করবেন, আপনাদের অ্যাকাউন্ট তো অবশ্যই আছে, আমি একটু আপনাদেরকে দেখাবো যেখানে কি পরিমাণ আমাদের এই কাজটার চাহিদা আছে। এটা দেখানোর জন্য আমরা চলে আসছি, আমরা এইগুলো দেখাই কারণ হচ্ছে আপনাদের একটু বোঝানোর জন্য যে আমরা যে কাজগুলো শিখবো সেটার চাহিদা আদৌ আছে কিনা। যদি না থাকে, যে কাজের চাহিদা নাই সে কাজ শিখে তো কোনো লাভ নাই। ধরেন মার্কেট প্লেসে আপনি এমন একটা কাজ শিখছেন যে কাজের মার্কেট প্লেসের কোনো ভ্যালু নাই, তাহলে সে কাজ শিখে তো কোনো লাভ নাই। তো আমরা এই জন্য আমাদের প্রতিটা কাজ শেখানোর আগে মার্কেটটা রিসার্চ করে নেই। তো যাই হোক, আমরা এখানে লিখব গুগল শপিং অ্যাডস, এটা লিখলে আপনারা পেয়ে যাবেন। গুগল শপিং অ্যাডসে যদি আপনারা দেখেন মোটামুটি এখানে অনেক সার্ভিস রয়েছে, এখানে প্রায় 11,000 সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে। আর আমরা জানি যেগুলো চাহিদা বেশি সেগুলো মানুষ একটু ঘোরাফেরা করে সবসময় বেশি, ঠিক আছে? তো এখানে মানুষজনের জনসংখ্যা কিন্তু খুবই বেশি, আর খুব একটা বেশি তা না, যেমন ওয়ার্ডপ্রেস, গ্রাফিক ডিজাইন এগুলোর থেকে অনেক কম। ওইখানে তো লাখের উপরে আপনার কম্পিটিটর, আর এখানে মাত্র কম্পিটিটর 11,862। আপনি যদি অনলাইনতে দেখেন তাহলে হয়তো 1,000 আইসা পড়ছে, দেখছেন 1,000। আর একটু যদি আপনারা দেখেন এই গুগল শপিং অ্যাডসের, একটু দেখাই আপনাদেরকে গুগল শপিং অ্যাডসে, দেখেন প্রতিটা কাজের চাহিদা কত, $85, $40, $50, $80, তারপরে $100, $95। মানে প্রতিটা কাজের দেখেন ডিমান্ড কত, $30, $50। আমরা দেখি এটাতে একটু যাই, এখানে 4টা অর্ডার চলতেছে শপিং অ্যাডস। তারপরে হচ্ছে এই লোকটাকে যদি দেখি 9টা কাজ করছে, তার কোনো অর্ডার চলতেছে না, তার 6টা অর্ডার চলতেছে মার্চেন্ট সেন্টার। ওকে, এখানে দেখেন কি পরিমাণ চাহিদা, এখানে শুধু এটা নিয়েই কিন্তু অনেক মানুষ কাজ করতেছে শুধু একটা সার্ভিস শিখেই। আপনি যদি চান এই একটা সার্ভিস শিখেই কিন্তু এখান থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন। তো গুগল শপিং অ্যাডস, আই উইল সেট আপ গুগল শপিং অ্যাডস, $40 করে নিচ্ছে, 6টা অর্ডার রানিং চলতেছে, আর মোটামুটি 48টা কাজ কমপ্লিট করে ফেলছে। আর স্ট্যান্ডার্ড প্যাকেজ নিচ্ছে হচ্ছে $40, আর হচ্ছে বেসিক প্যাকেজ নিচ্ছে $40, আর স্ট্যান্ডার্ড নিচ্ছে $80, আর প্রিমিয়াম নিচ্ছে হচ্ছে $120। তাহলে যদি আমরা অ্যাভারেজ যদি ধরেন স্ট্যান্ডার্ড ধরি, তারপরে মোটামুটি তার এখানে 20-25,000 30,000 টাকার কাজ কিন্তু রানিং আছে। তার সার দিন তিনি আসছে কত সালে, দেখেন 106টা কাজ করছে, তিনি আসছে 2020-এর জুলাইতে। তো দেখি তিনি কি করে, তিনি দেখেন শুধু গুগলের সার্ভিসগুলোই দিয়ে থাকে, মানে আমরা আমাদের এই প্লে লিস্টের ভিতরে যতগুলো পাবেন সবগুলোই তিনি দিয়ে থাকে। আর এই একটা সার্ভিস শিখে, শুধু গুগল অ্যাড ক্যাম্পেইন শিখে কিন্তু তিনি এই পজিশনে চলে আসছে। আর যদি তার প্রোফাইলটা আমরা ভিউ করি, দেখেন আপনারা প্রতি সপ্তাহে কিন্তু কাজ পাচ্ছে, দেখেন এক উইক প্রতি সপ্তাহে ডেলিভারি দিচ্ছে কাজ, তার মানে এখানে কিন্তু তিনি হিউজ কাজ পাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে এখানে কী পরিমাণ চাহিদা আছে, আপনারা দেখতে পারেন মার্কেটটা রিসার্চ করে, এখান থেকে ভালো টাকা আর্ন করা কোনো বিষয় না। আপনি যদি ভালোভাবে কাজ শিখতে পারেন তো এগুলো বিষয় না, ঠিক আছে? যাই হোক, আমরা চলে আসলাম। এখন আমরা ফার্স্ট টাইম আমরা আগে দেখব যে আমরা যে এই অ্যাডটা রান করব, মানে গুগল অ্যাডস রান করব, গুগল শপিং অ্যাডস, এই অ্যাডটা দেখতে কীরকম হয়। এটা কিন্তু আপনাদের সবারই জানা উচিত যে গুগলের এই অ্যাডগুলো, আমরা বেশিরভাগ কিন্তু অ্যামাজনে এই অ্যাডগুলো বেশি দেখে থাকি, অ্যামাজনের প্রোডাক্টগুলো যখন আমরা কোনো ই করি। দেখেন আমাদের গুগল শপিং অ্যাডসে যদি দেখেন, একটু সার্চ করি, দেখেন এরকম দেখাবে, মানে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে একদম প্রথমে অনেকগুলো প্রোডাক্ট শো করবে, এটার বলা হয় গুগল শপিং অ্যাডস। মানে শপিংয়ের যত প্রোডাক্ট আছে সবগুলো, আপনি যে কয়টা প্রোডাক্ট এখানে সিলেক্ট করবেন সে কয়টা প্রোডাক্ট কিন্তু
গুগলের প্রথমে সাজেস্টে দেখাবে, এটাই হচ্ছে শপিং অ্যাডস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো আমাদের শপিং অ্যাপসের কাজটা শিখতে গেলে আমাদের বাইরের কাছ থেকে কয়েকটা জিনিস নিতে হবে, বা আপনি যদি গিগ পাবলিশ করেন তাহলে আপনাকে কয়েকটা জিনিস নেওয়া খুব জরুরি, তাছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো আপনাকে প্রথমে নিতে হবে প্রোডাক্ট, প্রোডাক্ট লিঙ্ক। আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক নিলে হবে, প্রোডাক্ট লিঙ্ক নিলে আমাদের ওয়েবসাইট লিঙ্ক খোঁজার কোনো ব্যাপার না। আপনি বাইরকে ইনক্লুডভাবে বলে দিবেন বা ক্লিয়ারলি বলে দিবেন তোমার প্রোডাক্ট লিঙ্কগুলো দেও, তোমার কোন কোন প্রোডাক্টগুলো তুমি মানে অ্যাড ক্যাম্পেইন করতে চাও সেগুলো আমাকে দাও। আপনাকে সেজন্য প্রোডাক্ট লিঙ্কগুলো নিতে হবে। তারপরে নিতে পারেন ডেলি, বলবেন যে ডেলি বাজেট কত তোমার, ডেলি 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 বাজেট, ওকে ডেলি বাজেট, ডেলি বাজেট কত। তিন নম্বরে নিতে পারেন হচ্ছে টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশন। চারে নিতে পারেন হচ্ছে গুগল, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অ্যাক্সেস। তো এটা নেওয়ার পর আমরা যদি আরেকটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে আপনাদের গুগল, চারটা নিলাম আরেকটা নেবেন সেটা হচ্ছে পাঁচ নম্বরে নেবেন হচ্ছে গুগল, গুগল মার্চেন্ট, মার্চেন্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অ্যাক্সেস। তো এই কয়টা হলে আপনি আপাতত কাজটা শুরু করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপরে এই কাজটা করতে গেলে আপনার হয়তো যদি তার সাথে গুগল, গুগলের সাথে তিনি ভেরিফাই করা না থাকে বা মার্চেন্ট অ্যাকাউন্টের সাথে যদি ভেরিফাই না করা থাকে, তাহলে আপনাকে অবশ্যই আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে আগেই চাবেন না, যখন আপনাকে এটা দেখতে হবে বা সেট আপ করতে হবে তখন নেবেন। বায়ারের ওয়েবসাইট বা মানে তার ই কমার্স হোক আর যাই হোক না কেন, তার শপিং, শপিংয়ের যে ই কমার্স ওয়েবসাইট আছে বা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ইউজার নেম আর পাসওয়ার্ডটা নেবেন, যাতে আপনি এই ভেরিফাইটা করতে পারেন আর কি। তো এটা আপাতত এই কয়টা হলে আপনি কাজটা শুরু করতে পারবেন, খুব ভালোভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না, এটা আপনাকে মাস্ট বি নিতে হবে। ঠিক আছে, তারপরে আপনি কাজ স্টার্ট করার জন্য উপযুক্ত হয়ে যাবেন। তো এরপরে আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে এখানে লিখবেন আপনারা মার্চেন্ট, গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, আমাদের যেহেতু এখন নতুন, আমরা প্র্যাকটিস বা আমরা প্র্যাকটিস পারপাসে আমরা এটা ই করব, মানে আমাদের একটা গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে। তাহলে আমরা লিখি মার্চেন্ট, এখানে লেখার পরে আমরা চলে আসব এখানে, আমরা মার্চেন্টের অ্যাকাউন্টে চলে আসব। মার্চেন্টের অ্যাকাউন্টে আসার পর এখানে দেখেন লেখা আছে সাইন আপ, সাইন ইন। ওকে, আমরা সাইন ইনে ক্লিক করব, সাইন ইনে ক্লিক করে এখানে লেখা আছে সাইন ইন টু মার্চেন্ট সেন্টার। ওকে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট আমাদেরকে সাইন আপ, বা আমাদের অ্যাকাউন্টটা যে কোনো জিমেল একটা অ্যাকাউন্ট এখান থেকে সেট আপ করে ফেলতে হবে। ওকে, আমরা চাচ্ছি ব্যাঙ্গোর সং এই জিমেলটা সেট আপ হোক। ওকে, এটার পাসওয়ার্ডটা, ওকে, ধরেন আমি চাচ্ছি যে এটাই হোক, ওকে, রাজু আহমেদই হোক, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। আমি এখান থেকে লগ ইন করে ফেলি, সাইন আপ করে ফেলি। তো আমাদের সাইন আপ করা হয়ে গেছে, ইয়েস। তো আসার পর এখানে আমাদেরকে বলতেছে ডু ইউ সেল প্রোডাক্ট অনলাইন, আমরা ইয়েস দিলাম। ইওর স্টোর ওয়েবসাইট, ওকে, তো আমরা এখানে দিয়েই হচ্ছে ইওর স্টোর ওয়েবসাইট হচ্ছে, ধরেন আমাদের নাম, ক্লায়েন্টের যে স্টোরের নাম থাকবে সেই নামটা দিবেন। ধরেন আমি আমাদের প্যাটিসের জন্য আমরা এখানে দিতে পারি, এটা কন্টিনিউ করে ফেলি,
আমরা এটা কমপ্লিট করার পর নিচের দিকে আসবো। দেখেন এখানে দেখা লেখা আছে ক্রিয়েট অ্যান্ড গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে বলতেছে বিজনেস নেম। ওকে, তো আমরা একটা বিজনেস নেম দিব, আপনার বায়ারের বা আপনার ক্লায়েন্টের যে নামটা থাকবে বা বিজনেসটা থাকবে সেই বিজনেসের নামটা দিবেন। তো ধরেন আমার নাম হচ্ছে রাজু আহমেদ, ওকে হ্যাঁ আহমেদ দিলাম, এমনি একটা দিয়ে দিলাম। ওকে, তো রাজু আহমেদ, এটা কান্ট্রি, আপনার বায়ারের যে বিজনেস কান্ট্রিটা থাকবে সেই কান্ট্রিটা দিবেন। যদি আমেরিকান হয় আমেরিকান দিবেন, কানাডা হলে কানাডা দিবেন, অস্ট্রেলিয়ান হলে অস্ট্রেলিয়া দেবেন, আমরা হচ্ছে বাংলাদেশ। ওকে, বাংলাদেশ দিলাম এটা, তাহলে বাংলাদেশে অটোমেটিকলি টাইম জোন কিন্তু তারা নিয়ে নেবে। ওকে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসি, আসার পর এখানে থেকে আমরা এখানে আসার পর নিচে দেখবেন লেখা আছে গুগল মার্চেন্ট সেন্টার টার্ম অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আমরা একটু অপেক্ষা করি, লেটস মি ফিনিশড। ওকে, গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, আমরা এটা কন্টিনিউ করে ফেলি। কন্টিনিউ করে ফেললাম, তো আমাদের এরকম হয়ে গেছে, এরকম চলে আসছে। আমরা যেটা করব এখান থেকে, তো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে এটা হচ্ছে আমাদের শপিং সেন্টারের সমস্ত কিছু, এখান থেকে আমাদের এগুলো সেট আপ করে ফেলতে হবে। তো এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাড্রেস, এটা আমাদের বিজনেস অ্যাড্রেস দিতে হবে এখানে। আমরা এখানে আসার পর আমাদের এখানে এখানে আমাদের অনেকগুলো অপশান আছে। এটা হচ্ছে অ্যাড এ বিজনেস ডিটেলস, আমাদের বিজনেস ডিটেলসটা দিতে হবে। বিজনেস ভেরিফাই ক্লেম ওয়েবসাইট ভেরিফাই করতে হবে। সেট আপ শপিং অ্যাডস অ্যাড এটা কমপ্লিট করতে হবে। এগুলো কমপ্লিট করলে আমাদের কাজ হবে। আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো দেখবো যে এটা কীভাবে করতে হয়। ওকে।